নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। টার্গেট কিলিং কাশ্মীরে যেন লাগাতার হয়েই চলেছে। গতকাল আপনারা জানেন একজন ব্যাংক ম্যানেজার বিজয় কুমার, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্যাংকের মধ্যে ঢুকে একজন দুষ্কৃতী, অবশ্যই টেররিস্ট, সে ঢুকেছে এবং ঢুকে গুলি করে মেরে দিয়েছে এবং নৃশংস এই ঘটনায় মৃত্যু হয়েছে বিজয় কুমারের। তার মাত্র 45 দিন আগে বিয়ে হয়েছিল, অর্থাৎ বিয়ে করার 45 দিনের মাথায় তাকে মৃত্যুর কোলে ধরে পড়তে হলো শুধুমাত্র কাশ্মীরে পোস্টিং হওয়ার ফলে। বিষয়টা এখন এমন হয়ে গেছে যে চিন্তার বাইরে। 16 জন এই বছরের মধ্যে মারা গেলেন, অর্থাৎ 2022-এর মধ্যে 16 জন বেছে বেছে টার্গেট করে তাদেরকে খুন করে দেওয়া হয়েছে। এদের মধ্যে সনাতনী হিন্দুরা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই, আর একজন দুজন মুসলিমও মারা গেছেন যারা সরকারের হয়ে রাস্তায় নেমেছিলেন, সরকারের হয়ে কাজ করছেন। অর্থাৎ পুলিশে কাজ করা এবং সরকারের হয়ে কথা বলা, টেররিস্টদের বিরুদ্ধে কথা বলা লোকেদের গুলি করে মেরে দিচ্ছে। অর্থাৎ টার্গেট কিলিং শুরু হয়ে গেছে গত 1 তারিখ থেকে, অর্থাৎ 1 মে থেকে আজকের দিন অবধি, মানে জুন মাসের 3 তারিখ আজকে। গতকাল যদি 2 তারিখ ধরেন তাহলে এখনও পর্যন্ত এই মাসে 8 নম্বর খুন হলো, টার্গেট কিলিং। এবং এর ফলে পুরো কাশ্মীর এলাকাতে জুড়ে শুরু হয়ে গেছে একটা আবার পালানোর জায়গা, অর্থাৎ হিন্দু পণ্ডিতরা আবার পালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে কাশ্মীরে পণ্ডিতরা কীভাবে তাদের বাসস্থান ছেড়ে আবার বেরিয়ে আসছে, অর্থাৎ যেটা 1990 সালে আমরা দেখেছিলাম বা শুনেছিলাম যে তারা কীভাবে ঘর ত্যাগ করে চলে এসেছিল, আজ আমরা সেটা প্রত্যক্ষ দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে। দেখা যাচ্ছে প্রত্যেকে প্রায় রেডি হয়ে জায়গা বা ব্যাগপত্রগুলো বের করেছেন এবং গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সব কিছুই বের করে নিয়েছেন এবং তারা ফিরে যেতে চাইছেন। অর্থাৎ যারা কাজের জন্য এসেছিলেন, কাজ করছিলেন, ভেবেছিলেন আবার নিজের বাসস্থানে ফিরে যাব, কাজ করব, জম্মুর কাশ্মীরে আমরা থাকবো শান্তিতে, সেটা আর হচ্ছে না। তারা এই টার্গেট কিলিংয়ের জন্যই আস্তে আস্তে নিজের এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তাদেরকে কথা দেওয়া হয়েছিল যে আর্টিকেল 370 উঠে গেছে এবং 35A উঠে গেছে, আপনারা আবার ফিরে আসুন এবং গিয়ে কাশ্মীরে বসবাস করুন। এই আশ্বাস দেওয়ার পরে বহু কাশ্মীরি লোক ফিরে এসেছিলেন, কিন্তু আজ তারা আবারও ভয় পাচ্ছেন। তার কারণ হচ্ছে যেভাবে 1990-এর যে স্মৃতি, সেই স্মৃতিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে আবার সেই ইসলামিক জঙ্গিরা। টেররিস্টরা যেভাবে চেষ্টা করে যাচ্ছে, একের পর এক খুন করছে, লাগাতার খুন করে একটা ভয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দিচ্ছে। কারণ একটাই লক্ষ্য, একটাই, সেটা হচ্ছে কাশ্মীরকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া যেটা শুরু করেছিল। অর্থাৎ তাদের একটা লক্ষ্য আল জেহাদ, যেটা আপনারা শুনেওছেন। দ্য কাশ্মীর ফাইলসে অনেক কিছু আমরা শুনেছিলাম, অনেক কিছু দেখেছিলাম, যেটা আমি বারবার বলি 100-এর মধ্যে 1%। তো সেই 1% দেখার পরে আজ আপনারা প্রত্যক্ষ দেখছেন যে কীভাবে টার্গেট কিল করা হয়েছে। যারা 1990-এর ঘটনা জানেন না, যাদের কাছে মনে হয় ইতিহাসের পাতা থেকে এসছে কথাগুলো, সে কথাগুলো সত্যি হতে পারে অথবা মিথ্যে, তারা কিন্তু মনে রাখবেন এই 2022 যদি আপনি খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন কীভাবে বেছে বেছে মারা হচ্ছে। টার্গেট কিলিং শব্দটার অর্থই হচ্ছে টার্গেট করে খুন করে দেওয়া। টার্গেট করে খুন করছে কাদেরকে, মনে রাখবেন কাশ্মীরি পণ্ডিত থেকে শুরু করে যারা, মানে হিন্দু আছেন, তাদেরকে বেশিরভাগ টার্গেট করা হচ্ছে। আর যাদেরকে মারা হচ্ছে তারা হচ্ছে সরকারের সঙ্গে কোনোভাবে যুক্ত, অর্থাৎ তাদেরকে মারা হচ্ছে সরকারি লোক, তাই তাদেরকে মারা হচ্ছে, অর্থাৎ যারা প্রোটেকশন দিতে পারবে। এর মধ্যে এক পুলিশ অফিসারও তিনিও রয়েছেন, তাকেও মারা হয়েছে। এইভাবে মারা চলছে, কিন্তু এই মারার ফলে হয়েছে একটা উল্টো ছিরি, সেটা হচ্ছে কাশ্মীরে যে সমস্ত পণ্ডিতরা গিয়ে বসবাস করছিল এবং যারা জম্মু থেকে কাশ্মীরে পোস্টিং, জম্মু কাশ্মীরে যারা কাশ্মীরে পোস্টিং হয়েছিলেন সরকারি অফিসাররা, তারা প্রত্যেকেই ফিরে চলে আসতে চাইছেন এবং ওইখান থেকে ছাড়তে শুরু করে দিয়েছেন। কাশ্মীর থেকে আবারও একবার হিন্দুদের পলায়ন শুরু হয়ে গেছে, অর্থাৎ পালাচ্ছে, হিন্দুরা পালিয়ে এসছে বাংলাদেশ থেকে, আপনারা জানেন অত্যাচারের জন্য। আবার ভারতবর্ষের মধ্যে, বাংলাদেশটা তো আলাদা রাষ্ট্র হয়েছিল, মানে দেশ তৈরি হয়েছে, সেখান থেকে তাই তারা চলে এসছে, কিন্তু ভারতবর্ষের মধ্যেই জম্মু কাশ্মীর সেই জায়গা যেখান থেকে কিন্তু হিন্দু কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, খুন করা হয়েছিল ব্যাপকভাবে, যার ফলে তারা চলে এসেছিল। আজও তারা বেরিয়ে আসছে, অর্থাৎ আজও তারা চলে আসছে। কিন্তু এই কিন্তুর উপরে একটা ব্যাপার, যে এতদিন ধরে যে প্রতিবাদ চলছিল, সবার মুখে প্রশ্ন ছিল, এমনকি অমিত শাহের বিরুদ্ধে টুইট করেছিলেন আজকে সুব্রহ্মণ্যম স্বামী, যে কিন্তু লিখেছিলেন যে এর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে হোম মিনিস্টার অর্থাৎ অমিত শাহের উচিত পদত্যাগ করা। অরবিন্দ কেজরিওয়াল যে কাশ্মীর ফাইলস থেকে হা হা করে হেসেছিল, যার দাঁত বের করার ছবি এবং এগুলো দেখে আমরা সবাই বিরক্ত হয়েছিলাম এবং আমার ভিডিও ছিল তার উপরে, সেই অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত কিন্তু বলেছে, যদিও এদের হচ্ছে কুমিরের চোখের জল, তারা বলছে যে এরকম মারা যাচ্ছে, চলে আসছে কেন।
রাজনীতি করার জন্য বলছে। কিন্তু অমিত শাহ আজকে বৈঠকে বসেছেন এবং আমরা জানি গতকালে একটা ছোট বৈঠক হয়েছে এবং আজ শুরু হয়ে গেছে বৈঠক, যেখানে অজিত দোভাল থেকে শুরু করে বড় বড় গোয়েন্দা সংস্থার মাথা এবং কাশ্মীর জম্মু কাশ্মীরে সিকিউরিটিতে যারা দায়িত্বে আছেন তারাও আসছেন, আর্মিরও মানুষ আর সবাই মিলে একটা জায়গায় পরিচিত করছেন এবং সেখানে দাঁড়িয়ে সার্বিকভাবে বলা ঠিক হবে না, কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে তৈরি হচ্ছে একটা বৈঠক, যে বৈঠক খুব শীঘ্রই একটা ফলপ্রসূ হবে। এবং আমাদের কাছে যা খবর যা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে পরিষ্কার যে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে অমিত শাহ, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া শুরু হচ্ছে হতে পারে। এবং সেটা জম্মু কাশ্মীরের যে সমস্ত লোকেরা আছেন, অর্থাৎ যারা কাশ্মীরে পণ্ডিতরা যারা ফিরে এসেছিলেন, অর্থাৎ আবার কাশ্মীরে নিজেদের জায়গা পুনরুদ্ধার করার চেষ্টা করছিলেন, তারা যখন আবার ভয় পেয়ে পালানোর জায়গায় গেছেন, কারণ তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। 1990-এর আতঙ্ক যাদের মধ্যে কাজ করছে তারা নিশ্চয়ই পালিয়ে যাবে, কারণ পালানো ছাড়া তাদের কাছে উপায়ও নেই। এই পালিয়ে যাওয়া লোকগুলোকে আটকানো এবং এই টেরোরিস্টদের খুঁজে খুঁজে বের করে মারা। মনে রাখবেন আজ কিন্তু মোড অফ অফারেন্ডি যে টেরোরিস্টদের সেটা কিন্তু অন্য, আগে ছিল তারা গ্রেনেড ছুটতো বিভিন্ন জায়গায়, গ্রেনেড ছুটতো একদম দল বেঁধে আসতো, AK-47 চালাতো, আজ পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, স্লিপার সেলকে কাজে লাগাচ্ছে বলে আমার মনে হচ্ছে, কারণ স্লিপার সেল ছাড়া এইভাবে টুকটুক করে কাজ করতে পারে না। আর আপনারা জানেন স্লিপার সেলকে কীভাবে কাজে লাগানো হয়, জঙ্গিরা কীভাবে মগজ ধোলায় অর্থাৎ ব্রেন ওয়াশ করে সব কিছু করে, এই ব্রেন ওয়াশ হয়ে যাওয়া লোকগুলো কিন্তু এইসব টার্গেট কিলিংয়ের মধ্যে কাজে লাগে, কারণ হয় ধর্ম পরিবর্তন করো, নয়তো পালাও, নয়তো মরো, এই যে তিনটে আওয়াজ, সেই আওয়াজের ওপর বেস করে কিন্তু বহু লোকে ধর্ম পরিবর্তন মানে মগজ ধোলাই করা হয়েছে। এবং এই মগজ ধোলাইয়ের ফল হচ্ছে আজকে এই টার্গেট কিলিং, এবং টার্গেট কিলিং করে যেভাবে মারা হচ্ছে আশা করা যায় এবারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হবে যার ফলে অনেকখানি হলো বাঁচবে অনেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে যে বৈঠক চলছে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যে বৈঠক চলছে, সেই বৈঠকে আশা করা যায় যে একটা ভালো কিছু হবে এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কাশ্মীরি হিন্দুরা পালিয়ে না আসতে হয়, আরেকবার যারা পালিয়ে না আসতে হয়, অর্থাৎ যাদেরকে দেখে মানুষ স্বপ্ন দেখেছিল, দেশের মোদিজিকে দেখে স্বপ্ন দেখেছিল, অমিত শাহকে দেখে মানুষ স্বপ্ন দেখেছিল যে হিন্দুদের কিছু আর হবে না, সেটা যেন আবার ফিরে আসে এটা আমরা সবাই চাইব, কারণ কাশ্মীরি পণ্ডিতরা আবার পালিয়ে আসবে, আবার সেই একই জায়গা হবে এটা মানা যায় না, কারণ আমরাও সব ঘরপোড়া গরু, আর আমরা দেখেছি আমাদের পাশেই থাকা বাংলাদেশ থেকে কাতারে কাতারে মানুষ চলে এসছে এবং আজও আসছে তারা সন্ত্রাসের বাতাবরণ থেকে বাঁচার জন্য, নিজের ধর্মকে বাঁচানোর জন্য। অর্থাৎ তারা যদি আপনি কাশ্মীর ধরেন, সেই কাশ্মীরের মতো একই কথা বাংলাদেশও হয়, যেখানে বলে হয় ধর্ম পরিবর্তন করো, নয়তো মরো অথবা পালাও। এখনও যেটা যারা পালিয়ে আসছেন তাদের কাছে অপশান থাকে ধর্ম পরিবর্তন করে থাকা, কিন্তু ধর্ম বাঁচানোর জন্য তারা ভারতবর্ষে চলে আসেন, আর কাশ্মীরি পণ্ডিতরাও নিজেদের প্রাণ এবং ধর্ম বাঁচাতেই ওখান থেকে চলে আসছেন। কাজেই আমার আপনার সবার নজর থাকবে কিন্তু অমিত শাহজি আজকে কী করছেন, সেদিকে নজর থাকছে রুদ্রবার্তার দিকে আপনারা নজর রাখুন, কারণ প্রতিটা খবর যে খবরই আপনার কাছে মনে হবে গুরুত্বপূর্ণ, যেটা আমার আপনজনদের কাছে গুরুত্বপূর্ণ সেটাই আমি নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা, আর অপেক্ষা করুন অমিত শাহ আজকে কী বলছেন সেটা দেখার জন্য। পরবর্তী রুদ্রবার্তা দেখা হচ্ছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা আনকাট কিন্তু চুক্তি সহকারে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।